জনগণের ভোটে তিনি জনপ্রতিনিধি হয়েছেন, তাই জনগণের আবেগকে সম্মান জানানো তার কর্তব্য। এই রাজ্যে কলকাতার একটি ফ্লাইওভার তৈরিতে যা বরাদ্দ হয়, সমগ্র উত্তরবঙ্গের উন্নয়নের জন্য সেই টাকা বরাদ্দ করা হয় না। দীর্ঘদিন ধরে বঞ্চিত উত্তরবঙ্গ, তাই উত্তরবঙ্গের উন্নয়নের জন্য জনগণের দাবিকে তিনি সমর্থন করেন। শহীদ স্মরণ যাত্রায় মালদায় এসে একথা বলেন নিশীথ প্রামাণিক। দেখুন, যেখানে রাজ্য সরকার বারংবার উপনির্বাচনের কথা বলছেন, আপনি যে প্রশ্ন করলেন, আমি বলবো রাজ্য সরকারের এটা সম্পূর্ণই নির্বাচন কমিশনের, তারাই ঠিক করবেন যে কবে নির্বাচন হবে কবে হবে না, এটা আমার বলবার অধিকার নেই। তবে আমি বলবো যে যারা শুধুমাত্র বিধানসভা উপনির্বাচনের কথা বলছেন, তাদের এটা ভাবা উচিত সমস্ত রাজ্যে, সারা রাজ্যে পশ্চিমবঙ্গ ব্যাপী যতগুলো পৌরসভা রয়েছে, কর্পোরেশন রয়েছে, সাধারণ মানুষ কতটা হয়রানির শিকার হচ্ছে, সাধারণ মানুষ কাউন্সিলরকে খুঁজে পাচ্ছেন না, সাধারণ মানুষের ইনকাম সার্টিফিকেট থেকে শুরু করে, জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে তাদের বিভিন্ন কাজের জন্য হয়রানির শিকার হতে হচ্ছে। সমস্ত পৌরসভা কর্পোরেশনগুলোকে একেবারে একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে রয়েছে, যেখানে আমি মনে করি যে রাজ্য সরকার তাদের ভাবা উচিত যে পৌরসভাগুলোর নির্বাচন অত্যন্ত প্রয়োজনীয়, কারণ সাধারণ মানুষ নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিভিন্ন জায়গায় নাগরিক পরিষেবা বিঘ্নিত হলেও অভিযোগ জানাবার কোনো জায়গা সাধারণ মানুষ খুঁজে পাচ্ছে না, সাধারণ নাগরিকরা খুঁজে পাচ্ছে না। বিধানসভা উপনির্বাচন যেমন প্রয়োজনীয় বলছেন, যারা বলছেন তাদেরকে বলবো যে পৌরসভা এবং কর্পোরেশনের জন্য আপনারা নির্বাচনের দিনক্ষণ স্থির করুন। এটা বাংলার লোকের, বাংলার সাধারণ মানুষের, বিভিন্ন পৌরসভার কর্পোরেশনের নাগরিকদের এটা দাবি। মঙ্গলবার মালদা জেলা বিজেপির ডাকে আয়োজন করা হয়েছিল শহীদ সম্মান যাত্রার। শহরের পুরাটলি বিজেপির কার্যালয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করে শহীদ সম্মান যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সেফিল টাইমস। Oh, my God.